ইসলামের হাকিকাত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলোচনা চলছিল ইসলামের হাকিকাতের এবং আমাদের আলোচ্য বিষয় ছিল রমাদানুল মুবারক লাস্ট যে পয়েন্ট শেখ আমাদের সামনে নিয়ে এসেছেন যে আমরা তারাবির নামাজ আমরা কিয়ামুল লাইলে শরীক হলাম তো আট রাকাত পড়ে অনেক চলে যাই কিন্তু আমাদের বিতিরের হাসর হয়ে যায় এর সমাধান কি এবং আমরা কোন জিনিসটাকে গুরুত্ব আমরা দিব শেখ আলোচনা পেশ করবেন তো শেখের কাছে আমার একটা অনুরোধ থাকবে যে আট রাকাতকে তারাবি কিয়ামুল লাইল বলা যায় কি না যেহেতু একটি হাদিস আট রাকাতের ব্যাপারে দলিল পেশ করা হয় যে হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমাদানুল মুবারকের রাতের ইবাদতের ধরনটা কি ছিল তখন আল্লাহ রাসূল উত্তরে বলেছিলেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাসূল আট রাকাত এবং তিন রাকাত রমাদানে এবং রমাদানের বাহিরে এই অভ্যাসটা সবসময় বিরাজমান ছিল কিন্তু এখানে আল্লাহ রাসূল বলেননি যে এটা তারাবি বা কিয়ামুল লাইলের কথা তো আল্লাহ রাসূলের তো শেখ শেখের আমি দৃষ্টি আকর্ষণ করছি তো আল্লাহ রসুলের তো ফাতাহাজ্জাদ বিহি নাফিলা তাল্লাক আল্লাহ রসুলের প্রতি তো আল্লাহর নির্দেশই ছিল তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য তো আল্লাহ রসুলের একটা নিয়মিত রুটিন ছিল এগারো রাকাত তেরো রাকাত সাত রাকাত নয় রাকাত তো সেই হিসাবে এই হাদিসের মধ্যে যেখানে দলিল দেওয়া হয় তেরাবি আট রাকাত তো আমার মনে হয় যে শেখের কাছে আমরা ব্যাখ্যা জানতে চাইব যে এই হাদিস দ্বারা কি তেরাবি আট রাকাত প্রমাণিত হয় নাকি অন্য কিছু শেখের কাছে আমরা যাচ্ছি মুফতি মালানা শেখ সানুরি চৌধুরী বিসমিল্লাহির রহমানির রহিম আসলে এখানে দুটি বিষয় আসছে একটি বিষয় হচ্ছে আগে যেটা আমরা আলোচনা করেছি কাউকে মানে এবাদত কম করার জন্য এনকারেজ করা সঠিক নয় আমরা কাউকে এনকারেজ করে দিই নাই যে এবাদত কম করতে কিন্তু ওই যে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা মানুষের অসাধ্য কোনো স্থান পাছাপাই দেওয়া হচ্ছে না আঠারো ঘন্টা রোজার রাখার পরে কঠোর পরিশ্রম করার পরে কেউ যদি মনে করেন তার আবি তার পড়তে কষ্ট হয় উনি যদি আট রাকাত পরে চলে যান বা দশ রাকাত পরে চলে যান তারে বাধ্য করার কোনো সুযোগ নাই তবে আমি যেটা আগে বলছি যে লক্ষণীয় হচ্ছে যে আমাদের যারা আমরা অনারব যারা আরবরা তাদের একটা অভ্যাস হচ্ছে তারা সুন্নত করে পড়ে তারা ভিতরে দিয়ে করে পড়ে এমনি নর্মেল যেভাবে আর কি নিজে মসজিদে হোক অথবা ঘরে আদায় করে এরপরে কি করা দরকার এটা বুঝাতে চাচ্ছি আর কি মানে রমাদানে যে ভিতরের নামাজ জামাতে পড়া হয় সে যে একা গিয়ে ঘরে পড়বে তার চাইতে উত্তম কোনটা উত্তম তো অবশ্যই জমাতে কিন্তু প্রশ্ন হচ্ছে যে যেহেতু উনি এত আর বাকিগুলা কারিগর করতে পারতেছে না এই হিসাবে উনি মানে ভিতরে ছেড়ে দেওয়ার চেয়ে দ্বিতীয় প্রশ্ন যেটা আপনি বলছেন এখানে কিন্তু একটা জটিল সমস্যা কি কোরআনে কারিমের দিকে আমরা থাকাই যদি সুরে মুজাম্মিলে বলা হচ্ছে ইয়াইহাল মুজাম্মিল কুমিল্লাইলা ইল্লা খালিলা নিসফাহু ওয়া ইনকুস মিনহু খালিলা আউযিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা ইয়াইহাল মুজাম্মিল হে কুমলিওয়ালা কুমিল্লাইল উঠুন আপনি রাত্রের কিছু অংশ ইবাদত করুন নিসফাহু অর্ধেক রাত কালিলা অথবা এর চেয়ে কম অথবা তার চেয়ে বেশি অথবা আপনি আপনার মনোরঞ্জন যতটুক ততটুক করেন অরাত্তিল কোরআন তার তুইলা আয়াতের মধ্যে একটা জিনিস দেখা যায় প্রথম আল্লাহ বললেন যে কুমিল্লাইল আপনি উঠেন ইল্লা কালিলা সামান্য সময়ের জন্য নিসফাহু আবিনকুস মিনহু কালিলা রাত্রের অর্ধেক পর্যন্ত আপনি ইবাদত করুন অথবা এর চেয়ে কম অথবা এর চেয়ে বাড়িয়ে দিন ওই পরিভাষাটায় লাগে যে আল্লাহ একবার বললেন যে কিছু সময় ইবাদত করুন পরের বার বললেন অর্ধেক করুন এর পরের বার বললেন আরও কমান আরও বাড়াই দেন এটা কী কেন হয় তাফসির কারকদের মতে
রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই পরিমাণ ইবাদত করতেন, ইবাদত করতে করতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাও মোবারক ফুলে দিত। তখন সৈয়দা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তো আপনার সামনের পিছনে সব গুনাহকে মাফ করে দিয়েছেন, তাহলে আপনি এত ইবাদত করছেন কেন? আল্লাহ রসুল জবাবে বললেন, আয়েশা, আল্লাহ কোনো আবদান শাকুরা, যে আল্লাহ আমাকে সাইয়দুল মুরসালিন বানিয়েছেন, ইমামুল মুত্তাকিন বানিয়েছেন, আমি কি তার শুকরিয়া আদায় করবো না? আল্লাহু আকবার। ঠিক এই যে আয়েশা সিদ্দিকার এই মনে করেন কথার পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি কিন্তু বিরত হন নাই, যার কারণে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা করলেন কি, আল্লাহ রসুলকে বললেন যে সারা রাতের ইবাদত করে আপনার পাও ফুলে ফেলা অথবা আপনাকে নিজেকে ক্ষতিগ্রস্তর মধ্যে ফেলে দেওয়ার জন্য আমি কিন্তু আপনাকে নবী বানাই নাই, আপনি ইবাদত কম করেন কোনো অসুবিধা নাই। তো যখন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলছেন আপনি রাতে উঠেন এবং এই কিছু অংশ ইবাদত করেন, তখন আল্লাহ যেহেতু অন্তরের অন্তঃস্থল খবর জানেন, তখন আল্লাহ দেখছেন যে রসুল করে যে মনের অন্তরের মধ্যে কি আসছে, আঘাত লাগছে, আল্লাহ আমি তো আপনার কি চাই, বন্দেগি করতে চাই, ইবাদত করতে চাই, কিন্তু আপনি তো বাধা দিয়ে দিলেন। তো আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি অন্তরের এই মনের দুঃখ মিটাই বলে আল্লাহ বলতেছেন যে যদি মানে কম করলে আপনার আত্মতৃপ্তি না হয় তাহলে অর্ধেক রাত পর্যন্ত করেন, আর অর্ধেক রাত পর্যন্ত করলে যে কষ্ট হতো একটু কমান, এতেও যদি আপনার আত্মতৃপ্তি না হয় তার একটু বাড়াই দেন, মানে আপ টু ইউ, আপ টু ইউ। এরপরের শর্ত যেটা আছে ওরাত্তিলিল কোরআন তারতিলা, আর রসুল আপনি কম করেন বেশ করেন এখানে কিন্তু এই আপনার এই কোয়ান্টিটির প্রয়োজন নাই, কোয়ালিটির প্রয়োজন। সুতরাং তিলাওয়াতের মধ্যে ছাড় দেওয়া হবে না, তিলাওয়াত করতে হবে তার তিল তারতিবের সাথে। আল্লাহ, কিন্তু দুঃখজনক ঘটনা হচ্ছে আপনি দেখবেন আমাদের বিশ রাখা তো আমরা পড়ি, অনেক জায়গায় তুফান মেইল, আল্লাহ, রকেটের মতো, রকেটের মতো কি পড়ে সে নিজেও বুঝে না। তো এইভাবে যদি পড়ে তখন তো এটা কোরআন তিলাওয়াত হবে না। এই জন্য উচিত হচ্ছে যে আসলে মানে ইবাদতটাকে ওই যে আপনার অত্যন্ত ফেমাস হাদিস আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি রাদিয়াল্লাহকে বললেন, আখলিস দিনাকে ইয়াকফিকাল আমালুল খালিল, হে মাআজ, আমল তুমি কম করো অসুবিধা নাই, কিন্তু আমলের মধ্যে লিল্লাহি তৈরি করো, এখলাস তৈরি করো, তোমার কম আমল তোমার নাজাতের যথেষ্ট হবে। এখন বিশ রাকাত পড়লাম কিন্তু মানে রকেট বা তুফান মিল দিয়ে পড়লাম, এই নামাজের আল্লাহ বলতেন ওরাত্তিলিল কোরআন তারতিলা, আপনি কিছু অংশ ইবাদত করেন অর্ধেক রাত্রে করেন তার থেকে কমান তার চেয়ে বেশান, এটা আপনার ইচ্ছা, কিন্তু তিলাওয়াতের মধ্যে ছাড় দেওয়া হবে না, তিলাওয়াত কিন্তু তিলাওয়াতের মতো হতে হবে। আচ্ছা শেখ, এই পয়েন্টে আমি বলতে চাই যে আমাদের এই যে সমস্যা মানে এই যে রকেটের মতো তিলাওয়াত, তো এটা কিন্তু অনেক ক্ষেত্রে অনেক মসজিদে আমাদের সাধারণ মানুষদের উলামায়ে কেরামের প্রচার প্রসারের কারণে যে এইভাবে তুফান মিল চালালে নামাজ শুদ্ধ হবে না, তো হাফিজানে কেরাম মোটামুটি একটা পর্যায়ে চলে এসেছেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে কি, এখন আমরা শান্তিতে রুকু সিজদা এবং আমরা তাশাহুদ পড়তে পারি না, মানে তুফান মিলটা এখন চলে গেছে তাশাহুদ এবং রুকু সিজদায়, মানে পরিপূর্ণভাবে শান্তিতে তাশাহুদটা পড়তে পারি না, মানে এত ওইদিকে তিলাওয়াত এখন মোটামুটি একটা ভালো পর্যায়ে চলে এসেছে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আমাদের তাশাহুদ তারতিল আর কানের যে ব্যবস্থা ওটার মধ্যে এটা কি গুরুত্ব নয় আপনার কাছে আমার জিজ্ঞাসা। এখানে কয়েকটা জিনিস, আসল ব্যাপার হচ্ছে যে কিয়ামটা তো ফরজ জি, এরপরে জলসাটাও ফরজ জি, রুকুটাও ফরজ, সিজদাটা ফরজ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য তো আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, সবগুলা কিন্তু আপনার ফরজের মধ্যে পড়ে, কিন্তু এটার মধ্যে আপনি বলতে পারেন যে কোনটার গুরুত্ব কত বেশি। লম্বা কেরাত পড়ে অবশ্যই উত্তম, কিন্তু লম্বা কেরাত পড়তে যাইয়ে যদি আপনার কওমা জলসা সঠিক মতো না হয় তাহলে তো নামাজ আদায় হবে না। কারণ ওই যে আপনি সুরে আপনার কি যে ওই সুরে হাজেরা এতে বলা হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর কাউ ওয়াসজুদু, সমস্ত তাফসিরকারক একমত যে আল্লাহ এই আয়াত দিয়ে বুঝাচ্ছেন যে নামাজ আদায় করো। তো যদি নামাজ বুঝাই থাকেন তাহলে আয়াতটা এইভাবে হওয়ার কথা ছিল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু, আল্লাহ এইভাবে না বলে নামাজের দুইটা পাঠকে এখানে উল্লেখ করলেন। আল্লাহু আকবার। তাফসির কারকদের অভিমত হচ্ছে অধিকাংশ মুসল্লিরা এই দুই পাঠে গণ্ডগোল বেশি করে। সুবহানাল্লাহ। সুতরাং নামাজের ভিতরে যার রুকু সুন্দর হবে, সিজদা সুন্দর হবে, তার বাকি নামাজ সুন্দর হবে। আরেক দল মানুষ আমাদের মধ্যে আছে যারা রুকুর পর সামি আল্লাহু লিমান হামিদা বলে, কওমা বলা হয়, ওইটার মধ্যে সোজা না দাঁড়ায় আগে যারা বলে হাদিসে বলছে তার বডির পার জায়গায় জায়গায় যেতে হবে, ওইটা আগে ট্রাউজারের ঠান দিয়ে সিজদা চলে যায়। দুই সিজদার মধ্যখানে সঠিকভাবে না বসে সিজদার উপরে সিজদা দিয়ে দেয়, এগুলো কিন্তু কঠোর নিষেধ আসছে হাদিসে। অথচ যেগুলো হাদিসে নিষেধ আসছে বা যেগুলো হাদিসে আমর আসছে ওইগুলোর গুরুত্ব আমরা না দিয়া আমরা বিতর্কে জড়াই যে হাত বুকো বানবো না, রফিয়া দেন করবো না, আমিন আসছে, এগুলো তখন বিতর্কের বিষয় নয়। কারণ এগুলো হাদিসে আছে, আপনি কেউ কেউ জোরে বলুক, কেউ আসতে বলুক, তার হাত এই জায়গায় বান্ধব অথবা এই জায়গায় বান্ধব অথবা সেরে নামাজ পড়ো, কোনো অসুবিধা নাই। শেখ, এখানে আরেকটা প্রশ্ন যে আমরা আপনি বলছেন যে সৈদা ফরজ, রুকু ফরজ, কওমা জলসা এগুলা ফরজ। আচ্ছা, ফরজ নামাজের কওমা জলসা রুকু সৈদা এবং সুন্নত নফল নামাজের কওমা সৈদা
এটা আমাদের কি কোনো পার্থক্য আছে? না, পার্থক্য নেই, সব সমান, সিদ্ধা সিদ্ধাই। সম্মানিত ভিউয়ার্স, আপনারা শুনছেন শেখ বলেছেন যে আমরা এখন তিলাওয়াতটা খুব স্মুথলি আমাদের চলে, কিন্তু রকেটের মতো আমাদের সিজদা, আমাদের রুকু এবং আমাদের ক্ষমা এবং আমাদের তাশাহুদ হয়। আর অনেকে ভাবে যেহেতু ফরজ নামাজ আমি খুব দিলার কানের সাথে পড়লাম, কিন্তু যখন আমার তারাবির নামাজ শুরু হবে কিয়ামুল্লাইল রকেটের মতো সিজদা হবে, নাউযু বিল্লাহি মিন জালিক। শেখ স্পষ্ট বলেছেন যে ফরজ নামাজের যেভাবে সিজদা ফরজ, রুকু ফরজ, কিয়াম ফরজ, তাশাহুদ, ঠিক তদ্রূপভাবে নফল নামাজ যদি আপনি শুরু করেন সেখানে আপনাকে তিনবার আল্লাহ রসুল এই ব্যক্তিকে নামাজ রিপিট করাইছেন, তার কারণ এই ব্যক্তির আপনার কওমা এবং জলসা ঠিক মতো করে নাই। আল্লাহ, এতে বোঝা যাচ্ছে যে নামাজের মধ্যে আপনি যেটা বলছেন নফলই হোক, আপনি নামাজের নামাজের মতো আদায় করতে হবে। হ্যাঁ, যদি আপনি মাজুর হন, বিষয় প্লেনে উঠছেন, আপনি দাঁড়ানোর সুযোগ নাই, এটা অন্য মাসলা। কিন্তু আপনি যখন মানে মুকিম হবেন, শান্তভাবে নামাজ পড়বেন, তখন আপনাকে রুকু সিজদা এবং কওমা জলসারে সঠিকভাবে আদায় করতে হবে। এখন আসেন আপনার তারাবির আট রাকাতের মাসলায়। আসল আমি আমার ক্ষুদ্র জ্ঞান আমি যা বুঝি যে এগুলো বিতর্কর কোনো বিষয় না। এখানে বিতর্কের বিষয় নয় যে তারাবিহ নামাজটা আসলে ওই যে আপনি যেটা বলছেন আগে যে ভিতির আমরা সারা বছর পড়লাম একা, রমজানে আমরা কেন জামাতে পড়ব? এর কারণ হচ্ছে যে জামাতে এইভাবে আসছেই, অর্থাৎ সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম এইভাবে জামাত আদায় করছেন, এই জন্য আমরা জামাতে আদায় করি, এই জন্য জামাতে আদায় করা উত্তম। ঠিক একইভাবে আপনি, আমি সহজ একটা উদাহরণ দিচ্ছি, হারামাইনি শরীফাইনও এখন তো বিশ রাকাত হয়। জি, তো যারা মনে করেন আট রাকাতের পক্ষে বা আট রাকাত নিয়ে এতো হই হুল্লো করতেছেন, ওদের কাছে আমাদের অনুরোধ যে ওইখানে আট রাকাত জামাত শুরু হয় না কেন? এবং আমি শেষ করে দিই, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভি রহমতুল্লাহ আলাইহি, আপনারা তো জানেন ভারত উপমহাদেশের কিন্তু সর্বপ্রথম আলিম ফকি এবং মুহাদ্দিস এবং মুফাসসির, শাহ ওলিউল্লাহ রহমতুল্লাহ আলাই তার সবচেয়ে মানে উল্লেখযোগ্য যে কিতাব হুজ্জাতুল্লাহিল বালেগা, ওইটার মধ্যে উনি লেখছেন এই কথা যে মাসআলার ব্যাপারে কোরআন হাদিসের মধ্যে ক্লিয়ারেন্স পাওয়া যাবে না এবং উলামায়ে কেরাম সিদ্ধান্তে পৌঁছতে পারবেন না, তখন এই মাসআলার জন্য আহলে হরমের উলামাকে লক্ষ্য করতে হবে। সুবহানাল্লাহ, আহলে হরম হলো মক্কা মুকাররমা এবং মসজিদ নববীর ইমাম, কারণ মক্কা মুকাররমা এবং মসজিদ নববীর যে জামাত রসুল সাল্লাল্লাহু আলাইহি থেকে শুরু হয়েছিল আজ পর্যন্ত এক অক্ষের জন্য মাঝখানে কি হয় নাই, বন্ধ হয় নাই, কন্টিনিউ এইভাবে চলে আসতেছে। সুতরাং এটাকে যেটাকে বলা হয় আপনার কি এই ইজমা উলামা, উজমা বা তারতিব, এই তারতিবে কিন্তু চলে আসছে মধ্যখানে কিন্তু কিছু নাই। পয়েন্ট অফ ভিউ আপনারা আমি আবার হন্তাশরণ করে দিতাম সেইরাম যে যে হাদিস দিয়ে হয় যে আট রাখাত তেরাবি, আপনার কাছে আমার জিজ্ঞাসা এই হাদিসে তেরাবি বা এই ধরনের কোনো শব্দ আসেনি? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আট রাখাতর যে কথা কইছেন যে আল্লাহর রসুল রামাদানের মধ্যে এই নামাজ পড়েন যে নামাজ রামাজানের বাহিরেও পড়েন, তাহলে এখানে এই হাদিস শরীফের মধ্যে তো তেরাবির কথা নাই, আছে নফল নামাজের কথা। আচ্ছা, এখন কথা হলো যদি এইটা তারাবির নামাজের জন্য বলা হয় তাহলে রমজানের বাদে কি তারাবি পড়া যায়? আপনার কাছে আমার প্রশ্ন, যেহেতু রমজানের আগে বলা হয়েছে হাদিসে রমজানের আগেও যেভাবে পড়তেন রমজানের পরেও পড়তেছেন, তাহলে যদি এই হাদিসটা হয় আমাদের তারাবির জন্য, তাহলে তো আমরা রমজানের পরেও তেরাবি পড়া আমাদের জন্য লাজিম হয়ে যায়। এই ব্যাপারে আপনার অভিমত? না, এই হাদিসটা তো সহজ, হাদিসটা কিয়ামুল্লাইলের হাদিস, কিয়ামুল্লাইল মানে তাহাজ্জুদ। এবং হাদিসের আপনি যেটা বলছেন হাদিসের শব্দটা এইভাবে আল্লাহর রসুল রামাদান এবং গায়রে রামাদানে, গায়রে রামাদানে কখন আল্লাহর রসুল এই ভিতির সহ এগারো রাখাত অথবা তেরো রাখাত বর্ণনা আছে এর বাইরে পড়েন নাই, এতে বোঝা গেল যে এটা তারাবির কিনা হাদিস নয়। যদি তারাবির হাদিস হয় তাহলে বাকি এগারো মাস কি তারাবি পড়ে নাকি, ওইটার মধ্যে মানে মানে বিরাট একটা সমস্যা আমাদের জন্য। এই জন্য এটা তারাবির হাদিস নয়, এটা কিয়ামুল্লাইলের হাদিস। এবং এখন এখন একটা প্রশ্ন আছে যে অনেকে বলে যে যেহেতু এটা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রচলন করেছেন, তো ব্যাপার হচ্ছে তারাকতু ফিকুম আমরাইলান তাদিল্লু মা তামাসসাকতুম বিহি মা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি, আরেকটা কথা আছে যে ও সুন্নতি খুলাফায়ের রাশিদিন আল মাহদি, সুন্নতে খুলাফায়ের রাশিদিন আল মাহদি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি এই প্রচলন হয়, শেখের কাছে আমার প্রশ্ন এটা যদি ভ্যালু না থাকে তাহলে জামিউল কোরআন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহলে সব নুসখাগুলোরে ধ্বংস করিয়া একটা নুসখা তাই আসেন, তাহলে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই নুসখাকে আমরা গ্রহণ করতে পারি?
এবং কোরআনে করিমের মধ্যে যত হারাকাত হল দেওয়া হয়েছে, এরাব হল দেওয়া হয়েছে হাজ্জাজ ইবনে ইউসুফের জমানায়, ওইটা তো আল্লাহ রসুলের জমানায় করা হয় নাই। তাহলে ওনার কি এটা আমরা গ্রহণ করতে পারি? তারপর কথা হচ্ছে যে রুকু, রুকুর সিস্টেমটা এসেছে সাহাবায়ে কেরাম হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সময় এ নির্ধারিত করা হয়েছে। তাহলে যদি আপনার কাছে আমার প্রশ্ন যে সাহাবায়ে কেরামের ইজমা এবং তাদের আমাল এবং তাদের হুকুম কতটুকু ভ্যালুয়েবল, এটাকে আমরা কি অ্যাভয়েড করব না এটাকে আমরা ভ্যালুয়েবল হিসাবে দেখব, এটা শরীয়তের দৃষ্টিতে আপনার কাছে আমার ব্যাখ্যা, আমার সম্মানিত দর্শকের উদ্দেশ্যে যে এটা কি গুরুত্বহীন বিষয় না? এটাই তো আমি বলতে চাচ্ছিলাম যে হারামাইনের শরীফাইনের বিশ টাকা তারাবি কেন হয়, তার কারণ হচ্ছে সৈয়দনা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তারাবির জামাত কায়েম করেন, এর আগে কিন্তু এইভাবে জামাত ছিল না। এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইমাম বানিয়ে তিনি এই জামাত শুরু করেছিলেন, ওই জামাতে বিশ রাকাতই ছিল, এই জন্য তো হারামাইনের বিশ রাকাত হয়। সুবহানাল্লাহ, আন্না কিন্তু হারামাইন বিশ রাকাত হতো না। আর ওই আপনি যেটা বলছেন যেহেতু আল্লাহ রসুলের হাদিস আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতু খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, আমার সুন্নত এবং খেলাফতের রাশেদার সুন্নত তোমাদের যে অনুসরণ অনুকরণীয়, সুতরাং এটাকে মানে সুন্নতের খেলাফ তো বলা যাবেই না। এবং এই এটি মানে শরীয়তের একটি স্তম্ভ, সুন্নতি হচ্ছে জামাত কায়েম করলে বিশ রাকাত আদায় করা, এটি হচ্ছে সহজ। মানে সে কেউ যদি তারাবির হক আদায় করতে চায় তাহলে বিশ রাকাতই পড়বে, কিন্তু এটা এই জবরদস্তি না যে আপনাকে পড়তেই হবে। মানে মানুষের মাঝে ফিতনা অথবা কোনো ভুল বিষয়কে ছড়াইয়া না দেয়া, যে হাদিস যেভাবে আছে ইসলাম সেভাবে আমাদের রাখতে হবে। জি শেখ, আপনার আলোচনার আপনি চালিয়ে যান। কোন আলোচনা ছিলাম? এই মানে রমাদানের কিয়ামুল্লাইল সম্পর্কে। জি, তো কিয়ামুল্লাইল আসল তো বিষয় যেটি হচ্ছে যে মনে করেন ওই রাত্রে নফল নামাজ বেশি বেশি পড়া, এবং আগে যেটা বলা হচ্ছে যে দিনে বা যেভাবে রোজারত অবস্থা আমরা তিলাওয়াত বেশি করব, রাত্রে মনে করেন এই কিয়ামুল্লাইল তিলাওয়াত আর বেশি বাড়িয়ে দিব। এবং এইভাবে যদি রমজানটারে আদায় করা যায় তাহলে আশা করা যায় আল্লাহ তাবারক ওয়া তাআলা। আচ্ছা শেখ, অনেকে 27-এ মানে 26 রমাদানে আমাদের খতম শেষ হয়ে যায়, তো বাকি যে 27 মানে 26 রমাদানের তো তেরাবি আমরা পড়লাম, খতমে কোরআন হলো 27, 28, 29, আরও দুই দিন বাকি রয়ে যায়, তো সেখানে মসজিদও খালি মুসল্লিও খালি, তো এই ব্যাপারে শেখের কাছে আমার এই প্রশ্ন যে এটা কি কোনো বিধান শরীয়তের যে আমরা 27-এ আমাদের খতম করতেই হবে আর তারপরের দুই দিন আমাদের মসজিদকে ফাখাল মানে খালি করে দেয়া, তা মানে এই দুইটা রোজা আমাদের বড় গরিবী অবস্থায় যায়, এটা কেমন লাগে? আসলে বিষয়টা হচ্ছে এটা কিন্তু শরীয়তের কোনো মাসআলা নয়, কারণ হচ্ছে যে রমজানে যে তারাবিতে কোরআন খতম করতেই হবে বা এক খতম করতে হবে দুই খতম করতে হবে এমন কোনো মাসলা শরীয়তে নেই। তবে যেহেতু মানে এই রমজান কোরআনে করিমের মাস, এই জন্য মানে তারাবিতে খতম করা হয়। উত্তম হচ্ছে একেবারে আপনার লাস্ট তারাবি দিনে খতম করা, আপনি যেটা বলছেন আমি যেটা মনে করি আর কি। আর না হয় কি যে আমাদের দেশে একসময় প্রচলন ছিল 27 রাত্রে শেষ করে দেওয়া, কিন্তু বাকি দুই রাত্রে আর কিন্তু তারাবির এই গুরুত্ব থাকে না। ইয়াল্লাহ, মানছি তো তারাবি ফলেও না, তারাবি মনে করে তো উত্তর শেষ, এই জন্য মানুষের মধ্যে ওই যে মানে অবহেলা সৃষ্টি হয়ে যাওয়া এটা কিন্তু সঠিক নয়। এই জন্য মানে খতমরে অন্তত 29 পর্যন্ত ক্যারি অন করা এটা উচিত, রোজা তো 29 ওইব অবশ্যই অবশ্যই। আর না কিন্তু মানুষের মধ্যে ওই আপনি যেটা বলছেন 27-এর পরে মানুষ মানে একাতার মানুষ হয় না মসজিদ, এটা পরিহার করা দরকার এবং মানে মানুষকে এনকারেজ করা দরকার যাতে মানুষ মসজিদমুখী হয় ইবাদতমুখী হয়। সম্মানিত বিবাস, শেখের কাছ থেকে আমরা যে দিক নির্দেশনা পেলাম যে শরীয়তের এইরকম কোনো বিধান নাই যে 20 শবে কদরে রাত্রে খতম করতেই হবে, কারণ এটা যে খতম করার যে প্রচলন এবং যে ধারাবাহিকতা আমাদের শুরু হয়েছে, এই ধারাবাহিকতায় গিয়ে আমরা যে ক্ষতির সম্মুখীন হচ্ছি সেটা হচ্ছে যে দুইটা রোজা আমরা আমরা ভ্যালুহীন হয়ে যায়, মানে আমরা নিরামিষ হয়ে যাই, তো এটা কিন্তু আমাদের জন্য খুবই দুঃখজনক যে আমরা খতম পুরানোর জন্য 27-কে আমরা নির্ধারিত করার পর বাকি দুইটা রোজার তেরাবিকে আমরা গুরুত্বহীন করে ফেললাম, এরূপ যেন আমাদের না হয়। আমাদের সময় চলে অত্যন্ত স্বল্প, আমরা এন্ডের দিকে চলে এসেছি। শেখের কাছে আমার অনুরোধ যে আমাদের আজকে তো রমাদানুল মুবারক নিয়ে আমাদের সারগর্ব আলোচনা শেখের কাছ থেকে আমরা শুনলাম, অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আনুকা টপিক আমরা আজকে আলোচনা করেছি, সচরাচর যা হয় না। তো যাই হোক, শেখের কাছ থেকে আমি আজকের প্রোগ্রামের আখেরি নসিহা এবং
আমাদের করণীয় সম্পর্কে দুটি কথা এক মিনিটে যদি আমাদের বলে দেয়। হাদিসে আছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানুল মুবারক আসার পরে আজওয়াদুল ওয়াজুদ বিল গাইরি মিনার রিহ, বৃষ্টির পানি যেভাবে অনবরত পরে আল্লাহ রসুল দান করা তাইভাবে হাত লম্বা করে দিতেন। সুতরাং এই রমজানুল মুবারকে আমরা বেশি বেশি করে দান খয়রাত করা, রোগীর সেবা করা, মুসাফিরের খেদমত করা, আর পরিবার পরিজনদের সময় দেওয়া এবং ইয়েতিম মিসকিনের লুকআফটার করা, এই দিকে আমাদের বেশি লক্ষ্য রাখা দরকার, বাকি সবসময় করা দরকার, রমজানে বেশি করে করা দরকার। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে যেভাবে রমজানের ইবাদত করলে রমজানের হক আদায় এইভাবে ইবাদত করার তৌফিক দান করুক। সম্মানিত ভিউয়ার্স, আমরা অন্তরে অন্তঃস্থল থেকে আমাদের সম্মানিত গেস্ট মুফতি মাওলানা হযরত হাসান নুরী চৌধুরীকে অভিনন্দন জানাই ইকরা টিভির পক্ষ থেকে, আমাদের ভিউয়ার্সের পক্ষ থেকে ওনাকে মোবারকবাদ দিচ্ছি। আমাদেরকে আজকে ওনার সারগর্ব আলোচনা এবং উনির চিন্তা থেকে, উনির জ্ঞান থেকে আমাদের আলোকিত করেছেন, এবং আমরা আশা করব ভবিষ্যতে তিনি আমাদের সাথে থাকবেন এবং আমাদের উপকৃত করবেন ইনশাআল্লাহ। আপনারা সবাই ভালো থাকুন, রমাদানুল মুবারকের সিয়াম সাধনায় আমরা আমাদের জীবন যেন ধন্য হয় এবং এই মাহিনায় আমার জীবনে যেন পরিবর্তন নিয়ে আসে, মাইল ফলক হয়, এই রমাদান যেন আমার জন্য শিক্ষণীয় হয়ে ওঠে, প্রতিটি কাজে প্রতিটি পদক্ষেপে যেন রুটিন হয়ে যায়, আমি যেন শিশাডালা প্রাচীরের ন্যায় একটা মজবুত ইমানদার মুসলমান হয়ে আমি বেড়ে উঠতে পারি, আমি এবং আমার সন্তান, আমার পরিবার, আমার পরিজন, আমার সমাজ, আমার রাষ্ট্র, আমরা সবাই যেন এক হই এবং দুনিয়ার নিপীড়িত নির্যাতিত সব মানুষের জন্য আমরা দোয়া করব এবং বিশেষ করে অসহায়দের জন্য আপনার সাহায্যের হাত বাড়াবেন। এই আবদার রেখে আজকে আমাদের প্রোগ্রাম এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।